हेलो एवरीवन, वेलकम टू सफल बांगला यूट्यूब चैनल। आज के जो मोस्ट इम्पोर्टेंट टॉपिक नहीं आलोचना करब, अर्थात रेजिस्ट्रेशन समय जो कोथाओ कोनो कुछ भूल हो जाए सेटा कि करे संशोधन करबे, अर्थात तुम्हारे ये कारेक्शन ब्यापारटा जेटा निये प्रत्येकेई प्राय अनेकेई किन्तु आमाके कन्टैक्ट करेछो जे स्यार आमार एखाने भूल होयेछे, दादा आमार ई जायगाटा भूल हो गेछे। तो आजकेर एई विषये टोटाल डिसकाशन होबे जे भूल करेछो एखन कि करे सेटा संशोधन करबे। अलरेडी तुमि जानो जे एकबार साबमिट होये जाओयार पर सेटाके आर कखनोई संशोधन करा सम्भव नय়, सेटाके कखनोई आर कारेक्शन करा सम्भव होच्छे ना, এটিতে কোনো অপশনই নেই। এখন কি করে তোমরা এই বিষয় থেকে বাঁচবে, এই বিপদ থেকে কি করে উদ্ধার পাবে, তো সেই বিষয় আজকে টোটাল ডিসকাশন করব। আশা করছি প্রত্যেকের ভিডিওটা খুব ভালো লাগবে। এবং এই যে মানে বিষয়টা আমি একাই বলছি না, আমি তোমাদের যে বোর্ড আছে বোর্ডে কল করেছিলাম, তাদের সাথে কিছু ডিসকাশন করেছিলাম, যদিও আমি জানতাম বিষয়টা কিছুটা যে কীভাবে কী হয় ওদের ব্যাপারটা, টোটাল বিষয়টা জানতাম। এর সাথে কিছু লিঙ্কড কিছু কোশ্চেন আমি আলোচনা করব, যেটা হচ্ছে তোমার মোবাইল ভেরিফিকেশন, অর্থাৎ ইমেল আইডি অ্যান্ড মোবাইল ভেরিফিকেশনে অনেকের সমস্যা হচ্ছে, সেটা হলে কি সমস্যা হতে পারে, পরবর্তীকালে কি কি প্রবলেম হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। আরও কিছু লিঙ্কড কোশ্চেন সেগুলো কিন্তু একে একে আমি আলোচনা করব। তো প্রথমে বলি যে আজকে যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে সংশোধন করবে, ঠিক আছে। তো ফার্স্টে আমি বলে দিই, আমি আজকে বিকেল নাগাদ তোমাদের যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে নাম্বার আছে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে কল করেছিলাম, সেখান থেকে কি বলা হলো সেটাকে তোমরা শুনে নাও, তারপরে আমি আমার বিষয়গুলো একে একে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো, আচ্ছা এটা কি WBJB-র হেল্পলাইন নাম্বার? হ্যাঁ বলুন। নমস্কার স্যার, আমি আমার নাম সঞ্জীব বিশ্বাস, আমি কলকাতা থেকে বলছি। অ্যাকচুয়ালি আমার একজন বন্ধু আছে যে GNM-NM এন্ট্রান্স এক্সাম দিয়েছিল, বাট রেজিস্ট্রেশন করার সময় কিছুক্ষণ আগে রেজিস্ট্রেশন করছিল, বাট মানে ভুলবশত ওর বোর্ডের নামটা ভুলবশত ওই WB মানে যেটা ভোকেশনাল যে ট্রেনিং সেন্টার আছে সেটা ও সিলেক্ট করে ফেলেছে। তো সেটা কি কোনো রকমভাবে কারেকশন বা কোনো রকমের মডিফাই এডিট কিছু কি করা যেতে পারে, এটা একটু জানার ছিল আপনার। ক্যান্ডিডেটের নামটা জানাবেন? ওর নাম হচ্ছে রাহুল রয়। যখন ক্লাস 12 এর বোর্ডটা সিলেক্ট করছিলে তখন ভুল বোর্ড সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ স্যার, মিস্টেক বশত বা ভুল বশত ও যাই হোক মানে পরে যখন খেয়াল করে প্রিন্ট আউট করার পর তখন দেখে যে ওখানে কিন্তু না মানে ওর কিন্তু যে বোর্ডটা সেটা ভুল বশত ও করে দিয়েছে, কি মানে ভোকেশনাল যে কোর্সের যে ট্রেনিং এর যে এটা হয় সেটা করে দিয়েছে। তো এইটা কি কোনো রকম ভাবে এডিট বা কিছু করা যেতে পারে? এখন দেখুন, ওনার যেহেতু রেজিস্ট্রেশনটা সাবমিট হয়ে গেছে এখন এডিট করা সম্ভব, ঠিক আছে। ওনার মার্কস গুলো ঠিকঠাক ফিল আপ করেছিলেন তো? হ্যাঁ স্যার, মার্কস গুলো ঠিকঠাক করেছে, র্যাঙ্ক কার্ডের নাম্বার টাম্বার সবই লিখেছে। তো এখানে কি কোনো প্রবলেম? বোর্ডের যেটা নামটা হয়ে গেছে সেটাতে এখন এডিট করা সম্ভব নয়। তো ক্যান্ডিডেট নর্মাল রেজিস্ট্রেশন যেরকম করেছেন করে চয়েস ফিলিং করার সুযোগ পেয়েছেন? হ্যাঁ, চয়েস ফিলিং করেছে, সমস্ত কিছু করেছে, কিন্তু মানে ওই যে বোর্ডের নামটা ভুল বশত মানে সিলেক্ট করে ফেলেছে, এবং তারপরে ও মানে যথেষ্ট কান্নাকাটি করছে যে কি হবে, মানে এতটা র্যাঙ্কও মোটামুটি ভালো দিকেই আছে, সম্ভবত হয়তো সুযোগ পেয়ে যাবে। তো সেই জন্য দেখুন ক্যান্ডিডেট এখন তো যেটা হয়ে গেছে এখন এডিট করা সম্ভব। আচ্ছা, তো যেটা হবে হচ্ছে চয়েস ফিলিং। আর আরেকবার বলুন স্যার, একটু শুনতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ বলছি যে উনি যে চয়েস ফিলিং করেছেন, হ্যাঁ, রেজাল্ট যেদিন ডিক্লেয়ার করা হবে সেদিন ওনাকে চেক করতে বলবে যে ওনার কোন কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছে কিনা, ঠিক আছে। এবার যদি সিট অ্যালটমেন্ট হয় তাহলে ওনাকে ওখানে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ওনাকে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে, সেই সময় কলেজকে জানাতে হবে যে ওনার রেজিস্ট্রেশনের সময় একটা মিস্টেকের জন্য বোর্ড ওখানে এন্টার হয়ে গেছিল, ঠিক আছে। অরিজিনাল মার্কশিটটা উনি ওখানে দেখায় ওনাকে সেক্ষেত্রে কি কোনো কিছু কিছু করা থাকবে না স্যার? স্যার দেখুন, নরমালি যেহেতু ঠিকঠাক আছে আর যে আপনার স্যার, একটু কথাটা কেটে কেটে আছে, যদি একটু পরিষ্কার বলতেন বা একটু
ক্লিয়ার হতো তাহলে ভালো হতো। হ্যালো, হ্যাঁ এবার বলুন স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি যে ক্যান্ডিডেটকে কলেজকে এটা জানাতে হবে যে যেহেতু ওনার সব ডিটেলস ঠিক আছে, যে উনি পাস করেছে সেই মুহূর্তে নামটা এন্টার হয়ে গেছে, ঠিক আছে, অরিজিনাল মার্কশিটটাও যদি করে তাহলে কলেজে যে সমস্যা হওয়ার কারণে ওনারা কনসিডার করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, বিষয়টা হচ্ছে তোমাদের এই যে রেজিস্ট্রেশন প্রসেসটা, এটা কিন্তু মোস্ট ভাইটাল একটা পয়েন্ট, বিকজ তুমি কি র্যাঙ্ক করেছো, তুমি কি কি কলেজ চয়েস করছো, সমস্তটাই কিন্তু নির্ভর করছে এই রেজিস্ট্রেশনের মধ্যে। ওকে, সুতরাং বুঝতে পারছো যে এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা এটা ভ্যারি করে, ঠিক আছে, কতটা ভ্যারিয়েন্ট। সো এই যে বিষয়টা এখন অনিচ্ছাকৃতভাবে অনেকের ভুল হয়ে গেছে, এখন কি করণীয়? আমি একজনের ইস্যুটা আমি আলোচনা করেছি যে তার তার বোর্ডটা অর্থাৎ তার যে কাউন্সিল, সেটা ভুলবশত সে ভোকেশনাল যে কাউন্সিল আছে সেটাকে সিলেক্ট করে ফেলেছিল। তো তার ব্যাপারটা তোমরা শুনতে পেলে, এইবার আমি প্রত্যেকের আলোচনা করবো। প্রায় যারা যারা কমেন্ট করছিলে, দাদা আমার নামে ভুল করেছি, কেউ বলছে দাদা আমি আমার র্যাঙ্ক কার্ডে ভুল করেছি, কেউ বলছে আমার রোল নাম্বার ভুল করেছি, এই রকম ধরনের যারা যারা ভুল করেছো তাদের বিষয়গুলো একে একে বলি। দেখো, কোনো ভুলই কিন্তু ছোটোখাটো ভুল নয়, প্রত্যেকটা ভুলই কিন্তু ভুল। এবার কিছু এমন ভুল আছে যেটা সাংঘাতিক, কিছু এমন ভুল আছে যেটা খুব একটা এফেক্ট করে না পরবর্তীকালে। কী কী সেই মানে বিষয়গুলো এক একে বোঝা যাক। যে কোনো জিনিস না, এই যে রেজিস্ট্রেশন করার পর যে কেউ কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে সাকসেসফুলি, এখানে কিন্তু কোনো অসুবিধে নেই। অসুবিধাটা কখন হয়, যখন তুমি কোনো কলেজে অ্যাডমিশন নিতে যাবে, সেক্ষেত্রে তোমায় কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করবে না, সেই ক্ষেত্রে তোমায় আটকে দেবে। বোঝা গেছে বন্ধু? এইবার কি করে তুমি সেখান থেকে বাঁচবে? মনে করো তোমার নামেই তুমি ভুল করে ফেলেছো, তাহলে তুমি সেখান থেকে কি করে বাঁচবে? দেখো, সেক্ষেত্রে তোমার বাঁচার জন্য একটাই রাস্তা ফাঁকা আছে, সেটা হচ্ছে দ্বিতীয়বার যে রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ যে মপ আপ রাউন্ড যে রেজিস্ট্রেশন, সেই ক্ষেত্রে তুমি একমাত্র বাঁচতে পারো। এবার যদি কোথাও সিট অ্যালটমেন্ট হয়, এবার বলি ব্যাপারটা ক্লিয়ারলি বলে দিই, একদম আমি আজকে খোলামেলা একদম আলোচনা করব। ধরো তুমি কোনো একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে, সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে তো সেটা হাতছাড়া করতে পারবে না, যার র্যাঙ্ক খুব কম আছে, যে একটা সরকারি কলেজ পেয়ে গেল সে কী করে হাতছাড়া করবে এত বড় সুবর্ণ সুযোগ? মানে এটা তো মানে বামনের হাতে পুরো চাঁদ ধরা চলে আসার মতো অবস্থা। সে কী মানে চাইবে তার মানে হাত থেকে সে চাঁদটাকে ছেড়ে দিতে? কখনোই চাইবে না। কী করবে সেই মুহূর্তে? দেখো আমি বলবো, আমার এটা নিজস্ব ওপিনিয়ন, তুমি সেই কলেজের জন্য অ্যাকসেপ্ট করে নাও সেই কলেজটাকে, ঠিক আছে। কেন বলছি? বিকজ যদি তোমার ভুলটা খুব ছোটোখাটো হয়, মনে করো তুমি এই যে কাউন্সিলটার নামটা ভুল লিখেছো, ওকে, যেমন ধরো তুমি হয়তো ভুলবশত সেটা ভোকেশনাল করেছো, ভুলবশত সেটা হয়তো টেকনিক্যাল করে ফেলেছো, বা ভুলবশত সেটা আরও অন্য যে বোর্ড আছে সেই বোর্ডটা করে ফেলেছো সিলেক্ট। সো এখানে কিন্তু সেরকম ভুল নয়, সেখানে কিন্তু এগুলো কিন্তু ম্যানেজ করে নেয়। বাট মোস্ট যে বিষয়টা ওরা দেখে, মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, সেটা হচ্ছে তোমার র্যাঙ্ক কত, ঠিক আছে। এইখানে যদি কেউ ভুল করে ফেলো, এই ভুলের আর কোনো সমাধান নেই। তুমি সরকারি পাও বেসরকারি পাও যেখানে পাও না কেন, কারণ এই যে র্যাঙ্কটা না, এই র্যাঙ্ক হিসাবেই কিন্তু ওরা কাউন্সিলিং শুরু করেছে, ঠিক আছে। সুতরাং এইখানে যদি তুমি কম লেখো বা বেশি লেখো, যাই লেখো না কেন, সেটা কিন্তু এফেক্ট পড়েছে তোমার ওপর। তুমি যদি বেশি লিখে ফেলো তাহলে সেই র্যাঙ্কের হিসেবেই তোমাকে ডেকেছে। সুতরাং তুমি যদি পরবর্তীকালে সুযোগ পাও কোনো কলেজে, না তোমায় কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওরা নেবেই না, কখনোই নেবে না তোমার রেজিস্ট্রেশন, ও মানে ওর অ্যাপ্লিকেশনটাই বাতিল করে দেবে, ঠিক আছে। পরবর্তীকালে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে না, তো ওরা বাতিল করে দেবে। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম। এবার বলি কারা কারা পারবে, মোটামুটি ধরো কার কার মানে একটু ভুল হলে হতে পারে। যেমন কেউ ধরো নামে, একজন আমি দেখলাম নামের জায়গায় জিরো বসেছে, জিরো, এত বড় ভুল কেউ করে আমি তো বুঝতে পারি না, এত বড় মানে এগুলো ইরেসপন্সিবল কাজ, রাগ করো না, বাট এটাই সত্যি কথা। বিকজ তোমাদের একটা দায়িত্ব তো আছে, তুমি তোমার নাম লিখছো, সেটা তুমি দেখছো না যে কী নাম লিখেছো, পরে আমাকে বলছে, ফোন করেছে, স্যার আমি এরকম ভুল করে ফেলেছি। এই ভুলের কোনো সমাধান নেই বন্ধু, সত্যি বলছি। একমাত্র রাস্তা একটাই, যখন মপ আপ রাউন্ড রেজিস্ট্রেশন হবে সেই ক্ষেত্রেই তুমি একমাত্র এটা ক্যান্সেল করতে পারবে, বা মানে ক্যান্সেল মানে কি, সেটা তখন তুমি তোমার নিজের মতো করে এডিট করতে পারবে বা কলেজ চয়েস করতে পারবে, ঠিক আছে। এইবার ততদিন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হচ্ছে, যেহেতু তোমার এত বড় একটা ভুল হয়ে গেছে। কারো যদি অ্যাড্রেসে ভুল হয়, সেক্ষেত্রে সেটা কোনো ম্যাটার নয়, তুমি কিন্তু যে কোনো কলেজে অ্যাডমিশন পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না আশা করছি। বিকজ ধরো তুমি এখন থাকছো ধরো কলকাতায়, আগে থাকতে তুমি হয়তো দক্ষিণ চব্বিশ পরগনা বা মুর্শিদাবাদ বা মালদা বা যেখানে থাকো নদিয়া,
তো এগুলো তো অত ডিপেন্ড করে না, তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশন সময় দেখাও যে কোনো একটা সেটা অত ভেরি করে না। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, যেমন ডেট অফ বার্থ, এটা ভুল করলে অনেক সময় প্রবলেম হয়। র্যাঙ্ক, যে র্যাঙ্ক তোমার আছে এসসি এসটি ওবিসি হিসাবে বা জিএমআর র্যাঙ্ক হিসাবে যেটা আছে সেটা এক্সাক্ট লিখতে হবে। তৃতীয় হচ্ছে তোমার নিজের নাম, ঠিকানা, আর ঠিকানা না হলেও তোমার বাবার নাম, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা থিং, ঠিক আছে? সুতরাং এগুলো যদি ভুল হয়ে যায় না কোথাও, মনে করো তুমি তোমার নামের জায়গায় স্পেলিংটা ভুল লিখে ফেললে, ঠিক আছে, যেখানে আই লেখো সেখানে ভুলবশত ওয়াই লিখে ফেললে, এই ধরনের ভুলগুলো কিন্তু সাংঘাতিক ভুল। বিকজ তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না, ওরা কিন্তু এ টু জেড চেক করবে যে তোমার নামে স্পেলিং কী আছে, ঠিক আছে, কোথায় স্পেস আছে, কোথাও লাস্ট নেম মিডিল নেম কিছু আছে কি না, টোটাল কিন্তু চেক করবে ওরা। তোমার যে রেজিস্ট্রেশন, আগে যে রেজিস্ট্রেশন করেছে না, যখন অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশন দেখবে, তোমার সার্টিফিকেটে কী আছে সেটা দেখবে, এবং তুমি রেজিস্ট্রেশনে কী ইনপুট করেছো সমস্তটা কিন্তু ওরা দেখবে, আর র্যাঙ্ক কার্ডে কী আছে টোটাল বিষয়টা কিন্তু ওরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, তবেই কিন্তু তোমার অ্যাডমিশান নেবে, নাহলে কিন্তু সেখানে তোমাকে ক্যান্সেল করে দেবে। এটা আমার কথা নয়, বিকজ এটা আমরা দেখে এসেছি এর আগেও অনেকবার। আমি কাউন্সিলিংয়ে অনেক জায়গায়, আমি অনেকে বন্ধু বা অনেক আমার ছাত্রছাত্রীদের কাউন্সিলিংয়ের সময় আমি দেখেছি নিজে, অনেকের কিন্তু এই জায়গায় গিয়ে আটকে যায়, ঠিক আছে? সুতরাং যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করনি, প্লিজ সময় নিয়ে দেখো, দেখে দেখে শুনে তবে কিন্তু করবে। আর একটা সাজেশন আমি দেবো, যারা আমি অ্যাকচুয়ালি দিইনি ভিডিও, কারণ হচ্ছে গিয়ে আমি নিজেও এই বিষয়গুলো খুব রিক্স নিয়ে করি না, ঠিক আছে, এত রিক্স নিয়ে আমি কোনো কারোর টাইম করি না, সুতরাং আমি এই বিষয়টা অ্যাভয়েড করার জন্য কিন্তু কোনো ভিডিও দিইনি। এবার যদি তোমাদের একান্তই খুবই অসুবিধা হয় যে না দাদা আমার তোমার ভিডিওই চাই, আমি তোমার ভিডিও দেখেই তবে আমি রেজিস্ট্রেশন করব, সেক্ষেত্রে তোমায় আমি ভিডিও দিয়ে দেবো অবশ্যই, বাট কমেন্ট করতে হবে তার জন্য। এখন যেহেতু সময় খুবই কম, আর হাতে মাত্র তিন চার দিন আছে হয়তো সময়, তো এই তিন চার দিনের মধ্যে তোমায় কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে, এবং তার সাথে সাথে কলেজ চয়েস করতে পারবে কাল থেকে, অর্থাৎ আগামীকাল ছ তারিখ, তো কাল থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে, চাইলে চয়েস ফিলিং করতে পারবে, চাইলে একসাথে কিন্তু চয়েস লকিং করতে পারবে। এবার চয়েস লকিংয়ের বিষয়টা বলে রাখি, অনেকে কিন্তু বুঝতে পায় না চয়েস লকিং না করলে কি সত্যি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে, তো বন্ধুরা না, চয়েস ফিলিং তুমি যদি লক না করো সেক্ষেত্রে তুমি যে সিকোয়েন্সটা রেখেছো না, যে সিরিয়াল ওয়াইজটা রেখেছো সেটাই ওরা ফাইনাল করে পাঠিয়ে দেয়। এবার যদি তোমার কোথাও মনে হয় যে না আমি মডিফাই করবো, আমি এই কলেজটাকে আগে রাখতে চাই, এই কলেজটা পরে রাখতে চাই, সেটা কিন্তু আর পরবর্তীকালে করতে পারবে না। সুতরাং একবার চয়েস লকিং করার আগে 10 বার ভেবে নেবে, চয়েস লকিং করলে কিন্তু আর পরবর্তীকালে চেঞ্জ করতে পারবে না। আর যদি কোনো কারণে চয়েস লকিং করতে ভুলে যাও বা না করতে পারো, সেক্ষেত্রে কিন্তু ওরা বোর্ডের তরফ থেকে কিন্তু সেটা অলরেডি মানে ওটা কিন্তু ওরাই নিজের থেকে কিন্তু ওটা চয়েস লকিং করে দেবে, ঠিক আছে, সেটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। বাট রেজিস্ট্রেশনের সময় কোনো কোনো ভুল কিন্তু সেটা সংশোধন করার যোগ্য নয়, ঠিক আছে? যেমন আমি বলে দিলাম নাম, বাবার নাম, তোমার ডেট অফ বার্থ, র্যাঙ্ক, এগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে ভালোভাবে বারবার চেক করবে, 100 বার হলে, দরকার হলে 1000 বার চেক করবে, তবেই কিন্তু তুমি ফাইনাল সাবমিট করবে। বিকজ সাবমিট করার আগেই কিন্তু সমস্ত প্রবলেম হয়, সাবমিট তো করে হয়ে যাবে, তোমাকে লিখে দেবে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর রেজিস্ট্রেশন ফর্ম, বাট পরবর্তীকালে যখন তুমি অ্যাডমিশান নেবে তখন কিন্তু তোমায় আটকে দেবে, তাহলে লাভ কী হবে, তাই না? সুতরাং আমি এটাই সাজেস্ট করবো, যদি সময় লাগে লাগুক, বাট একটু সময় নিয়ে ভালোভাবে শান্তভাবে কিন্তু পুরো বিষয়টা চেক করে তবেই কিন্তু ফাইনাল সাবমিট করবে, ওকে? আচ্ছা, এবার বলে রাখি কলেজ চয়েসে কিন্তু একটু একটু সমস্যা হচ্ছিলো, অনেকে বলছি দাদা আমি ANM কলেজ আগে রাখবো নাকি GNM কলেজ আগে রাখবো, কোনটা আগে রাখবো, প্রাইভেট কলেজে আগে রাখবো না বেসরকারি কলেজে আগে রাখবো, তো বেসরকারি কলেজে আগে রাখবো নাকি সরকারি কলেজ, দুঃখিত বন্ধুরা একটু মানে অ্যাডজাস্ট করে নেবে। বিষয়টা হচ্ছে যে দেখো, এইখানে কিন্তু কোনো উল্লেখ নেই যে তোমাকে ANM কলেজ আগে দিতে হবে নাকি GNM কলেজ, এটা পুরোটাই কিন্তু ওরা দেখতে পাচ্ছ যে আলাদা আলাদাভাবে চয়েস ফিলিং করতে পারছো, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু আলাদাভাবে হচ্ছে, সুতরাং এই বিষয়টা অবান্তর। তো যদিও কোথাও মনে হয় যে না আমি আগে রাখবো প্রাইভেট কলেজ, সেটা তুমি রাখতে পারো, সেটা আমি কিন্তু অলরেডি ভিডিওতে বলে দিয়েছি যে কারা কারা কত র্যাঙ্ক করে তোমরা সরকারি কলেজ পেতে পারো, সেই হিসাবে কিন্তু কলেজ চয়েসের একটা ট্রিক আমি কিন্তু বলে দিয়েছি, অনেক ট্রিক কিন্তু বলা আছে আমাদের ভিডিওতে, এবং সেটা কিন্তু আমি পাবলিশ করেছি, অন্য কোনো চ্যানেলে কিন্তু এখনও পর্যন্ত পাবে না, ওরা যেটা বলছে সেটা আমার দেখে বলেছে, আমি অনেক চ্যানেলের নাম জানি বাট বলি না, কারণ আমাদের সাথেও একটা সম্পর্ক আছে, ওরা আমাদের ভিডিও দেখে তবে নিজেদের ভিডিওতে কিন্তু এই সেগুলোই রিপিট করছে, দেখে নিতে পারো অনেক চ্যানেল আছে, ঠিক আছে? আবার আমার সাবস্ক্রাইবার ওরে ভিডিও দেখে বলছে দাদা খুব ভালো ট্রিক, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমারই ট্রিক, তুমি দেখে নিতে পারো কার কার ভিডিওটা আগে পাবলিশ হয়েছিল। সো আমি এটাই সাজেস্ট করব যে যদি চাও দেখতে পারো অপরের, বাট এটা কিন্তু মানে হাইলি রিস্ক,
যে তুমি বারবার এক মানে একজন এক রকম বোঝাবে, সেক্ষেত্রে সেটার থেকে ভালো হবে একটাই, যে তুমি যে ডাক্তারকে দেখাচ্ছ সেই ডাক্তারকেই দেখাও। বিকজ এক ডাক্তার কিন্তু এক রকম ওষুধ দেবে, আর এক ডাক্তার আরেক রকম ওষুধ দেবে। সুতরাং যদি বারবার ডাক্তার চেঞ্জ করো না, রোগটা আরও বেড়ে যাবে। ঠিক আছে বন্ধু, আশা করছি বুঝতে পেরেছো কী বলতে চেয়েছি। তো যাই হোক, তো এইটা হচ্ছে মূল বিষয়। এবার বলি, যারা ভেরিফাই করতে পারছো না অ্যাড্রেস, তোমাদের যে ইমেল ভেরিফিকেশান বা মোবাইল ভেরিফিকেশান, সেটাতে কী সমস্যা হবে? ভেরিফিকেশান যে কোনো একটা খুব সহজে হয়ে যাচ্ছে, হয়তো তোমার ইমেল ভেরিফিকেশান খুব সহজে হয়ে যাচ্ছে। অনেকেই কমেন্ট করছিলো, দাদা আমার মোবাইল ভেরিফিকেশান হচ্ছে না। তো দেখো, মোবাইল ভেরিফিকেশান বা ইমেল ভেরিফিকেশান, এটার একটাই তাৎপর্য যে তোমার পরবর্তীকালে কোনো আপডেট এলে সেটা তোমার জানিয়ে দেবে। ঠিক আছে, যেমন ধরো তোমার কোনো সিট অ্যালোট হলো, তুমি একটা কলেজে চান্স পেলে, সেই ক্ষেত্রে তোমায় কিন্তু ওরা মেল করে দিতে পারে, অথবা তোমায় কিন্তু SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। তো এইটার জন্যে শুধুমাত্র ওরা মোবাইল নাম্বার এবং মানে ইমেল আইডি ভেরিফিকেশানের জন্য মাস্ট বলেছে, বা চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো, সেটা কিন্তু তোমার ব্যাপার। এবার তুমি কি করে দেখবে? দেখো, যখন তুমি কলেজ চয়েস চয়েস হয়ে যাওয়ার পর, যখন তোমার সিট অ্যালটমেন্ট হবে না, যে কোনো কলেজের সুযোগ পেয়েছো, সেক্ষেত্রে তোমায় ওরা মেসেজে জানিয়ে দিতে পারে, অথবা তুমি চাইলে ওই যে WBJEB যে ওয়েবসাইট আছে, সেখানে যাওয়ার পর তোমার নিজে লগ ইন করবে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, তারপর কিন্তু একটা ক্যাপচা কোড আসবে, সেটা সাবমিট করলেই কিন্তু তুমি তোমার সিট অ্যালট হয়েছে কি হয়নি সেটা কিন্তু দেখিয়ে দেবে। নিচের দিকে লেখা থাকবে, কংগ্রাচুলেশান, ইউ হ্যাভ অ্যালোটেড ফর দ্য কোর্স। ঠিক আছে, তখন কিন্তু বুঝে নেবে যে হ্যাঁ, তোমার জন্য একটা সিট অ্যালটমেন্ট হয়েছে। এইবার অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করলেই তুমি দেখতে পাবে তোমার জন্য কোন কলেজ অ্যালট হয়েছে, কবে অ্যাডমিশন ডেট আছে, কবে থেকে তোমায় কবে অ্যাডমিশন নিতে হবে, সমস্ত কিছু কিন্তু ওখানে মেনশন করা থাকবে। সুতরাং এই বিষয়টা নিয়ে নার্ভাস হবে না। এবার যাদের মানে হবে না, যাদের সুযোগ হবে না, সেক্ষেত্রে কিন্তু কিছু দেখাবে না, ব্ল্যাঙ্ক দেখাবে, বা লেখা থাকবে এরকম যে এই এই মুহূর্তে, মানে আমি এই বাংলায় বলে দিচ্ছি, সরি, নো অ্যালটমেন্ট ফর ইউ, এরকম একটা লেখা থাকবে যে তোমার জন্য কোনো অ্যালটমেন্ট নেই, পরবর্তীকালে যদি কোনো অ্যালটমেন্ট হয় সেক্ষেত্রে তোমায় জানিয়ে দেবে। ঠিক আছে, এরকমটা হয় অনেকের সাথে, ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম আসে না, সেকেন্ড কাউন্সিলিংয়ে চলে আসে, বা থার্ড কাউন্সিলিংয়ে চলে আসে। তো এরকম কিন্তু প্রসেসগুলো পরপর চলতে থাকে। যাদের র্যাঙ্ক অনেক কম, তাদের আগে কিন্তু সুযোগ হওয়ার একটা চান্স আছে, তারপর যাদের র্যাঙ্ক মোটামুটি ধরো একটু মিডিয়ামের দিকে আছে, তাদের কিন্তু তার পরবর্তীকালে থাকবে, তারপর যাদের র্যাঙ্ক তাদের তার পরবর্তী থাকবে। যেহেতু তোমাদের এই যে কাউন্সিলিং দুটো স্টেপে হচ্ছে, তো ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং, সেক্ষেত্রে কিন্তু সুযোগটা মোটামুটি আছে। এইবার মপ আপ রাউন্ডের জন্য কিন্তু আবার তোমায় রেজিস্ট্রেশন করতে হচ্ছে, রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে, এবং সেখানে কিন্তু তুমি আবার চাইলে তোমার যে মানে এই যে যে বিষয়গুলো, এই যে তোমার যে ডিটেলসগুলো, সেগুলো কিন্তু সেখানে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এবার যারা সিট অ্যাকসেপ্ট করে নেবে, তারা কিন্তু আর ওইখানে কিন্তু যেতে পারবে না। ঠিক আছে, ওই মপ আপ রাউন্ডে কিন্তু তারা আর পার্টিসিপেট করতে পারছে না। ওকে, এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আশা করছি প্রত্যেকের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ওকে, তো প্রত্যেকের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দেবে, চ্যানেলে প্রথমবার যদি প্রবেশ করো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।